প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মক্কা মদিনার দুটি বাদে সৌদির সব মসজিদে নামাজ বাতিল। করোনায় নিত্যপণ্য কেনার হিড়িক, বেড়েছে চালের দাম। সাশ্রয়ী করোনা শনাক্তকরণে কিট তৈরির দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের। জ্বর সর্দি কাশি হটলাইন IDCR, কোথাও মিলছে না পরামর্শ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। মক্কা মদিনার দুটি বাদে সৌদির সব মসজিদে নামাজ বাতিল। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অফ স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি, সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা মদিনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত 5 মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামে কাবা শরীফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেওয়া হয় মদিনার মসজিদে নববী। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেওয়া হয় মসজিদ দুটি। সৌদি আরবে এ পর্যন্ত অন্তত 171 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত 38 জন। বিশ্বের অন্তত 163টি দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত 1,90,928 জন। মৃত্যু হয়েছে 7,531 জনের। এছাড়া প্রায় 80,889 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। করোনায় নিত্যপণ্য কেনার হিড়িক, বেড়েছে চালের দাম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া দেশের সব স্থানে চলমান অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে না এসে ঘরে বসে কাজ করতে নির্দেশনা দিচ্ছে। তাই শপিং মল কিংবা দোকানপাট কখন যে বন্ধ হয়ে যায় সে আশঙ্কায় নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য বেশি পরিমাণে কিনে বাসায় মজুত করতে শুরু করেছে জনগণ। এতে রাজধানীর কাঁচাবাজার সহ সুপার শপগুলোতে কেনাকাটার হিড়িক পড়েছে। এ সুযোগে চালের দামও কিছুটা বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। মঙ্গলবার 17 মার্চ রাজধানীর ধানমন্ডি এলাকার সালেক গার্ডেন কাঁচাবাজার, ট্যানারি মোড় কাঁচাবাজার, রায়ের বাজার এবং এসব এলাকার বিভিন্ন সুপার শপ ঘুরে এমন চিত্র দেখা গেছে। ধানমন্ডি জিগাতলার গাবতলা বড় মসজিদ এলাকার বাসিন্দা আনোয়ার পারভেজ বাড়ির কাজের ছেলেকে নিয়ে মঙ্গলবার সালেক গার্ডেন কাঁচাবাজারে প্রয়োজনীয় বাজার করতে আসেন। তিনি জাগনিউজকে বলেন, করোনা ভাইরাস ইউরোপের অনেক শক্তিশালী দেশকে ঘায়েল করে ফেলেছে। সেসব দেশে ঘর থেকে বাইরে বের হলেই জরিমানা করা হচ্ছে। আমাদের দেশেও যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাই আগেভাগেই নিত্যপণ্য একটু বেশি করে কিনে রাখছি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, কাঁচাবাজার কিছুটা এদিক ওদিক হলেও প্রায় প্রতিটি পণ্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে চালের দাম কিছুটা বেড়েছে। আজ 20 কেজি খোলা মিনিগেট কিনলাম, যেটার দাম রাখলো প্রতি কেজি 55 টাকা। গত সপ্তাহে কিনেছিলাম প্রতি কেজি 53 টাকায়। সালেক গার্ডেন বাজারের জননী স্টোরের মালিক আব্দুল মালিক বলেন, গতকাল থেকে এই বেচাকেনা কয়েক গুণ বেড়েছে। সাধারণত ঈদে যেমন বেচাকেনা হয় গতকাল আর আজ তেমনই হয়েছে, তবে দুপুরের পর বিক্রি কিছুটা কমেছে। জিগাতলা এলাকার স্বপ্ন সুপার শপের ক্যাশ কাউন্টারে থাকা নাইম ইসলাম জাগনিস্তি বলেন, গতকাল আর আজ তাদের আউটলেটে অন্য দিনের তুলনায় অনেক গুণ বেশি বিক্রি হয়েছে। ক্রেতার সংখ্যা এতটাই বেশি ছিল যে ক্যাশ কাউন্টারে লম্বা লাইন পড়ে যায়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থা ছিল। তারা পালাক্রমে দুপুরের খাবার খেয়েছেন। দুপুরের পর বিকেলে ক্রেতার সংখ্যা অনেকটা কমে যায় বলেও জানান তিনি। এ সুপার শপে বাজার করতে আসেন ট্যানারি এলাকার গৃহিণী আকলিমা খাতুন। তার হাতে স্যাভলন লিকুইড, বেশ কিছু টিস্যু বক্স সহ নিত্যপণ্যের ট্রলি। জাগনিস্তে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের মূল কাজটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাই এসব পণ্য কেনার পাশাপাশি কিছুটা বেশি পরিমাণে চাল ডাল সহ অন্য নিত্যপণ্য কিনেছি, যাতে পরিস্থিতি খারাপ হলে ঘরে বসে কিছুটা নিশ্চিন্তে থাকা যায়। করোনা ভাইরাসের কারণে মানুষ বেশি বেশি কেনাকাটা করছে, এ কারণেই কি চালের দাম বৃদ্ধি? জানতে চাইলে সালেক গার্ডেন বাজারের বিসমিল্লা স্টোরের প্রোপাইলাইটার শামীম আহমেদ
জাগন ইউসকে বলেন, এ কারণে দাম বাড়েনি, স্বাভাবিকভাবে এ সময় দাম একটু বাড়ে। এখন পাইকারি বাজারে চালের দাম কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত বেড়েছে। 1 থেকে 1.5 মাস পর নতুন ধান উঠলে দাম কমে যাবে। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা বেশিতে চাল বিক্রি করেছি। আজ মিনিগেট খোলা চাল বিক্রি করেছি প্রতি কেজি 55 টাকা, 28-42 টাকা, পারিজা 32 টাকা, নাজির শাইল 60 টাকা। চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতোমধ্যে বাংলাদেশে মোট 10 জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাসে সারা বিশ্বে 188,146 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 7,497 জনের, 80,000-এরও বেশি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সাশ্রয়ী করোনা শনাক্তকরণ কিট তৈরির দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের। দেশে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবনের দাবি করেছে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। মাত্র 300 টাকায় এই কিট ব্যবহার করে করোনার পরীক্ষা করা যাবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি দল এই কিট উদ্ভাবন করেছেন। এর অনুমোদনের জন্য ইতোমধ্যেই ওষুধ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করা যাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার মতো সহজেই করোনা ভাইরাস শনাক্ত করা যাবে। এই কিটের পাইকারি দাম রাখা হবে 200 টাকা করে। তবে ব্যবহারকারীদের পর্যায়ে এর দাম যেন 300 টাকার বেশি না পড়ে সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এদিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শঙ্কিত হয়ে অনেকেই স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের IEDCR হটলাইনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কয়েকজন বলেন, আমরা হটলাইনেও রিচ করতে পারছি না, একাধিকবার কল করেও বিজি পাওয়া যাচ্ছে। IEDCR-এও সরাসরি সাক্ষাৎ করে কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ মিলছে না, সেখানে আসতে নিষেধ করা হচ্ছে। মঙ্গলবার 17 মার্চ করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে IEDCR পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফোলোরা বলেন, গত 24 ঘন্টায় IEDCR হটলাইনে কল এসেছে 4,205টি, এর মধ্যে করোনা সংক্রান্ত পরামর্শ নিতে কল এসেছে 4,164টি। শুধু তাই নয়, অন্যান্য দিনের মতো আজও করোনার সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে IEDCR কার্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। ডাক্তার মির্জাদি সেব্রিনা ফোলোরা আরও জানান, দেশে আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 36 জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর ওই 2 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। জ্বর, সর্দি, কাশি, হটলাইন IEDCR কোথাও মিলছে না পরামর্শ। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শঙ্কিত হয়ে অনেকেই স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের IEDCR হটলাইনে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু বিজি দেখানোয় কথা বলতে পারছেন না, পরামর্শও পাচ্ছেন না তারা। এমন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। তাদের অভিযোগ, আমরা হটলাইনেও রিচ করতে পারছি না, একাধিকবার কল করেও বিজি পাওয়া যাচ্ছে। IEDCR-এও সরাসরি সাক্ষাৎ করে কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ মিলছে না, সেখানে আসতে নিষেধ করা হচ্ছে। আজ মঙ্গলবার 17 মার্চ করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে IEDCR পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফোলোরা বলেন, গত 24 ঘন্টায় IEDCR হটলাইনে কল এসেছে 4,205টি, এর মধ্যে করোনা সংক্রান্ত পরামর্শ নিতে কল এসেছে 4,164টি। শুধু তাই নয়, অন্যান্য দিনের মতো আজও করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে IEDCR কার্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। ডাক্তার মির্জাদি সেব্রিনা ফোলোরা আরও জানান, দেশে আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 36 জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর ওই 2 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। করোনা ভাইরাস এখনও সামাজিকভাবে ছড়িয়ে পড়েনি উল্লেখ করে তিনি এটি নিয়ন্ত্রণে গণপরিবহনে চলাফেরা সহ গণজামায়াত পরিহারের আহ্বান জানান। বাংলাদেশে করোনা ভাইরাসের COVID-19 প্রকোপ সেভাবে না পড়লেও বিশ্বব্যাপী এটি মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে মারা গেছেন 7,171 জন, আক্রান্ত হয়েছেন 182,609 জন। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলন শেষে IEDCR কার্যালয়ের নিচে গিয়ে দেখা যায় অনেকেই সেখানে ভিড় করছেন। তাদের কেউ এসেছেন পরীক্ষার জন্য, কেউ বা পরামর্শের জন্য। তাদেরই একজন একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ছাত্র হিমেল,
তিনি জাগো নিউজকে বলেন, প্রত্যেকের জন্য আলাদা ইনভেস্টিগেশন দরকার, সেটা তো মাত্র একটা জায়গা থেকে কখনো সম্ভব নয়। আমি গতকাল সোমবার সারাদিন ট্রাই করেছি কিন্তু হটলাইনে ঢুকতেই পারিনি, ওয়েটিং তো ওয়েটিং। আমি বাধ্য হয়ে নিজে ডাক্তারের শরণাপন্ন হয়েছি, চেক আপ করেছি, আমি খুব আতঙ্কিত। তিনি বলেন, গতকাল রাত থেকে শ্বাসকষ্টে ভুগছি, আমার কখনো শ্বাসকষ্ট হয়নি। কনসাস তো শুধু আমি হলেই হবে না, কর্তৃপক্ষকেও হতে হবে। আমি যদি ইনফেক্টেড আক্রান্ত হই এবং আমাকে যদি শনাক্ত করা না হয়, তাহলে তো আমার মাধ্যমেই এ করোনা ভাইরাসে আরও 10 থেকে 20 জন কিংবা 100 জন ইনফেক্টেড হতে পারে। একজনকেও যদি IDCR শনাক্ত করতে না পারে বা সহযোগিতা না করে, তাহলে তো সমস্যা। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ কি পারবে করোনা মোকাবেলা করতে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।